And then underneath. আমি বেগুনের মশলা পিঠা বানাবো, তার জন্য এখানে যে বেগুন সেদ্ধ করে একটু চটকিয়ে নিয়েছি, আর এখানে যে আদা রসুন পেস্ট, এই যে এখানে আছে চালের আটা, এখানে আছে সাদা তেল, এখানে আছে মশলা, আর এখানে উষ্ণ গরম পানি। এক চামচ লঙ্কা, এক চামচ জিরে, স্বাদ মতো লবণ, হলুদ, আদা রসুনের পেস্ট, দু চামচ চালের আটা দিয়ে দেবো। হয়ে গেল, তেল দেবো তাওয়াতে, এরপরে হয়ে গেল সেম, আমি ওইভাবেই আবার একটা দিয়ে নিচ্ছি।
একটা হয়ে গেল, এই যে আবার ওইভাবেই আবার দিয়ে দেবো। সব করার পর আবার ফিরে আসছি। তাহলে বন্ধুরা আমার সব করা হয়ে গেছে, বেগুনের মশলা পিঠা এই তো আমার সব করা হয়ে গেছে বন্ধুরা। তাহলে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।